যেসব ধারা ব্যবহার করতে পারবে সেনাবাহিনী ঢাকাসহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে আগামী দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশ সেনাবাহিনীর কর্ম কমিশন প্রাপ্ত কর্মকর্তারা এই ক্ষমতা পেয়েছেন সতেরো সেপ্টেম্বর মঙ্গলবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতিপুর সই করা এক প্রজ্ঞাপনে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার কথা জানানো হয় প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী দিনের জন্য ক্ষমতা হয়েছে বলে উল্লেখ করেন সিনিয়র সহকারী সচিব জেতে সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির আঠারোশো আটানব্বই এর চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চুরাশি ছিয়াশি পঁচানব্বই দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় ত্রিশ একশো তেত্রিশ ও একশো বিয়াল্লিশ ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী গণমাধ্যমকে বলেন যেসব ধারা উল্লেখ করে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে তাতে গ্রেফতার সহ অনেক কিছুই করতে পারবে তিনি বলেন চৌষট্টি ধারায় বর্ণিত ক্ষমতা অনুযায়ী তারা গ্রেফতার করতে পারবে আর একশো অনুসারে সরাসরি তল্লাশি করার ক্ষমতা দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে উল্লেখিত আইনের এসব ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা ধারা চৌষট্টি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে গ্রেফতার করার বা গ্রেফতারের নির্দেশ দেওয়ার এবং হেফাজতে রাখার ক্ষমতা রয়েছে ধারা পঁয়ষট্টি গ্রেফতার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেফতারের নির্দেশনা দেওয়ার জন্য গ্রেফতারি পর ন জারি করতে পারবেন ধারা 83 84 86 ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেফতারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা ধারা 95 2 নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা ধারা 100 ভুলভাবে বন্দি ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারি করার ক্ষমতা ধারা 105 সরাসরি তল্লাশি করার ক্ষমতা তার উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিন চার্চ ওয়ারেন্ট জারি করতে পারবেন ধারা একশো শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা ধারা একশো নয় ভবগুড়ে এবং সন্দেহভাজন ব্যক্তিদের ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা একশো ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা ধারা একশো ছাব্বিশ জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা ধারা একশো সাতাশ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা ধারা একশো আঠাশ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা ধারা একশো ত্রিশ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা ধারা একশো তেত্রিশ স্থানীয় উপদ্রবের ক্ষেত্রে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা ধারা একশো বিয়াল্লিশ জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা